রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তিনি। খুলনায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। রফিল ইসলাম টুটুলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলে তিন দিনের সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ড্যান মজীনা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অর্থবহ সংলাপের উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে সরকার ও বিরোধী দল উভয়কেই আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Mrs. Clinton advocated very strongly for the major political parties to engage in constructive and meaningful dialogue. For there to be free, fair and credible elections, you must have broad participation. এছাড়াও বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে যে কোনো মূল্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। Buyers, Chinese investors looking for a new home, and that new home should be Bangladesh. But if there is a specter of political instability, of violence, then Bangladesh will be less appealing. চিংড়ি শিল্পে মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ড্যান মজীনা। ইন দি শ্রিম্প সেক্টর। রফিল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা। নিখোঁজ বিএনপি নেতা